नमस्कार बंधुरा, आमी अरुंधती तुम्हारे सबाई के आरो एक बार स्वागत जानाच्छी आमार चैनल स्वीट कोकोस वर्ल्डे। आज के आबार एकटा नतून रेसिपी निये तुम्हारे सामने हाजिर हो गेछी। आर आजकेर रेसिपिटिर नाम हलो भापा पुली पिठे रेसिपी, जेटा बांगालीर मने प्राणे भालोबासा ओ आवेगे सम्पूर्णभावे जड़िये आछे। आर आजकेर रेसिपिटाय नतून कोनो चमक नेई, प्राय सब पिठे प्रेमी बांगालीर बाड़ीतेई एई रेसिपिटाई पौष पार्वणेर समय अवश्यई एकबार ना एकबार तैरी हय। किन्तु आमादेर बाड़ीते जेरकम भावे एई भापा पुलि पिठा तैरी हय ठीक सेई पद्धतिटाई तोमादेर साथे आजके शेयार करते चले एसेछि। तो बंधुरा, आर तोमादेर बेशी समय नष्ट करबो ना, झटपट देखिये देबो आजके एई भापा पुलि पिठे आमरा किभाबे बानाच्छि। ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলতে চাই, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল এ ক্লিক করে রেখো। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, ভাপা পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি 500 গ্রাম পরিমাণ। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে সেদ্ধ চালের গুঁড়োও নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এই চালের গুঁড়িটা আমি এখানে প্রথমে মেখে নেব, যেমনভাবে ময়দা বা আটা মাখা হয়। প্রথমে চালের গুঁড়িটা মাখার আগে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। তো নুন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন, যেহেতু আমার এখানে 500 গ্রাম চালের গুঁড়ি। যেমনভাবে আটা বা ময়দা মাখা হয় সেরকমভাবে উষ্ণ গরম জল দিয়ে প্রথমে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমেই বেশি করে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখলে জিনিসটা খুব ভালো হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত হয়ে যাবে না। অল্প অল্প প্রয়োজন অনুযায়ী উষ্ণ গরম জল দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে এই চালের গুঁড়ি দিয়ে। চালের গুঁড়িটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এবারে আমি 2 ঘন্টার জন্য রেস্ট হতে রেখে দেবো। হাতে যদি তোমাদের খুব বেশি সময় না থাকে তোমরা 1/2 ঘন্টার জন্য মিনিমাম রেখে দিতে পারো। এবারে পিঠের ভিতরের পুরটা বানিয়ে নিতে হবে, তার জন্য আমরা এখানে নারকল গ্রেট করে নেব। তো আমি এখানে একটা কুড়ুনির সাহায্যে নারকলটা গ্রেট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি নারকেল কুড়ানোর মেশিন থাকে সেটা দিয়েও তোমরা নারকেলটা কুড়িয়ে নিতে পারো। আমি এখানে 2 নারকেল কুড়িয়ে নিয়েছি। এবারে এই নারকেলের মধ্যে চিনি ও গুড় আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ও 1/2 কাপ পরিমাণ গুড় মাখিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম কিংবা বেশি, যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী গুঁড়ো চিনিটা অ্যাড করে নিতে পারো। কুড়ানো নারকেলের সাথে চিনি ও গুড়টা খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে, সেটাই আমি এখানে করছি। তারপর আমি তোমাদের পুরটা বানিয়ে দেখাচ্ছি। এবারে আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পুরো রান্নাটাই যেন লো ফ্লেমে হয়, তো আমি লো ফ্লেমেই ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হয়ে এসেছে, এবারে আমি গুড় ও চিনি দিয়ে মাখিয়ে রাখা নারকেলটা ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল একটা কড়াই ইউজ করেছি, তোমরা চাইলে ননস্টিক কড়াই এখানে ইউজ করতে পারো, তাহলে বেটার হয়। এবারে একদম লো ফ্লেমে করে পুরটা বানিয়ে নিতে হবে, যতক্ষণ একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। আর নাড়া ছাড়লে হবে না, 1 থেকে 2 মিনিট অন্তর অন্তরই খুব ভালোভাবে নাড়তে হবে, নাহলে নিচে স্টিক হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়াইয়ের কাছ থেকে সরছি না, বারবারই কিন্তু পুরটাকে নেড়ে দিচ্ছি এরকম করে, যতক্ষণ একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে আর যতক্ষণ একটা স্টিকি ফর্ম আসছে ততক্ষণ লো ফ্লেমে রান্না করতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ হয়ে গেছে, আমি কন্টিনিউ নেড়ে রান্না করছি। এবারে আমি কিছুটা এলাচের দানা দিয়ে দেবো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ও গন্ধটা খুব ভালো লাগবে। তো আমি এখানে 2 থেকে 3টে এলাচ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে যতক্ষণ একটা গোল্ডেন ব্রাউন কালার আসে ততক্ষণ রান্না করে নেব। আর কন্টিনিউ নাড়ছি, তোমরা দেখতেই পাচ্ছ নাড়া ছাড়লে কিন্তু নিচে স্টিক হয়ে যাবে, আমি বারবারই বলে দিচ্ছি। তো বন্ধুরা, 7 থেকে 8 মিনিট আমি লো ফ্লেমে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, আমার পুরটা একেবারেই রেডি। তোমরা এখানে চাইলে কাজু বাদাম ও কিশমিশও অ্যাড করতে পারো, এতে কিন্তু স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবারে পুরটা আমার একদম রেডি, আমি গ্যাসটাকে অফ করে একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আমার পুরটা একেবারে রেডি হয়ে গেছে, এবারে আমরা পুলি পিঠেগুলো বানিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি 2 ঘন্টা মতন খুব ভালোভাবে ডোটাকে রেস্ট হতে রেখে দিয়েছিলাম। এবারে যেমনভাবে রুটি লুচি বানানোর সময় লেচি বানানো হয় সেরকমভাবে ছোটো ছোটো লেচি বানিয়ে নেব এই মাখা চালের গুঁড়ি দিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ হাতে আমি একটু শুকনো চালের গুঁড়ি লাগিয়ে নিয়েছি, যাতে না হাতে স্টিক করে যায়। এবারে ছোটো ছোটো বল বানিয়ে নিয়ে, লেচির সাইজগুলো খুব বেশি বড় হবে না, একটু মাঝারি সাইজের করে নিতে হবে। এবারে যেমনভাবে ঠিক কচুরি বানানোর সময় পুর ভরার জন্য ঠিক সেইভাবেই লেচিগুলো দিয়ে একটা বাটির আকার বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর বাটির মতন শেপ হয়ে গেছে। এবারে এর মধ্যে পুরটা দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে কোনো মতেই না পুরটা বেরিয়ে আসে। পুরটা মাঝখানে খুব ভালোভাবে দিয়ে 2 সাইডটা মুড়ে নিতে হবে, আর নিয়ে তোমরা এখানে তোমাদের মনের মতন শেপ দিতে পারো, যে যেরকম পছন্দ করো। আমরা এখানে একটা শেপ দেখিয়ে দিচ্ছি, এই শেপটাও তোমরা এখানে দিতে পারো, কিংবা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ
তোমাদের মনের মতন এই পুলি পিঠেতে দিতে পারো। ভিডিওতে যেমন ভাবে দেখানো হচ্ছে সেম ওয়েতেই বাকি পুলি পিঠেগুলোও বানিয়ে নিতে হবে। এবারে যেহেতু এখানে ভাপা পিঠে হচ্ছে সেই জন্য আমরা একটা স্টিমারের সাহায্যে স্টিম করে নেব পিঠেগুলোকে। তো আমরা এখানে একটা অ্যালুমিনিয়ামের স্টিমার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো স্টেনলেস স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের নিয়ে নিতে পারো। এবারে সব কটা পিঠে বানিয়ে নিয়ে তারপর আমরা স্টিম করে নেব একেবারে। তো আমরা এখানে মোমো স্টিমার ইউজ করছি। তোমাদের কাছে যা স্টিমার অ্যাভেলেবেল আছে কিংবা একটা ফুটো থালার ওপরে পিঠেগুলো রেখে নিচে একটা জলের হাঁড়ি বসিয়ে তাতেও স্টিম করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, সবকটা পুলি পিঠে আমাদের রেডি হয়ে গেছে স্টিম করার জন্য। তো আমরা স্টিমারের মধ্যে সবকটা সাজিয়ে দিয়েছি, আর একটার সাথে একটা একটুকুনি গ্র্যাপ রাখতে হবে যাতে না একটার সাথে একটা স্টিক করে যায়। এবারে নিচে স্টিমারে যেখানে জল ফোটাতে হয় তাতে আমি জল অনেকক্ষণই বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ জলটা ফুটতে শুরু করেছে। এবারে পিঠের র্যাকগুলো উপরে রেখে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট জন্য খুব ভালোভাবে স্টিম করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ওভার স্টিম না হয়ে যায়, তাহলে কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যাবে। তো আমার এখানে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। গ্যাসটাকে আমি রেখেছি মিডিয়াম থেকে হাই ফ্লেমে করে আমি খুব ভালোভাবে স্টিম করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, 8 থেকে 10 মিনিট আমি খুব ভালোভাবে স্টিম করে নিয়েছি। এবারে গ্যাসটাকে অফ করে তোমাদের খুলে দেখাচ্ছি। ভাপা পিঠেগুলো আমার একদম রেডি হয়ে গেছে। তোমরা তখনই বুঝবে যখন দেখবে পিঠেগুলোর ওপর যখন একটা খুব সুন্দর শাইনি লুক এসে যাবে, তার মানে তোমরা বুঝতে পারবে পিঠেগুলো একেবারে রেডি সার্ভ করার জন্য। আমার আজকের রেসিপি ভাপা পুলি পিঠে একেবারে রেডি হয়ে গেছে, আর সেটাই তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই পিঠেগুলো তোমরা ঝোলা নলেন গুড় দিয়ে সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে। আমি এখানে যদিও বা একটু ওপর দিয়ে ব্রাশ করে দিয়েছি যাতে খেতে খুবই সুন্দর টেস্ট লাগে। তো বন্ধুরা, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা, দেরি না করে ঝটপট আজই বাড়িতে বানিয়ে ফেলো আর সবার কাছে সেরা হয়ে ওঠো। আর আমার আজকের রেসিপিটা যদি বাড়িতে ফলো করে বানিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। যদি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর বেলাইকানটা প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু তোমাদের সবসময় নোটিফিকেশান পৌঁছাবে না। তো অবশ্যই বেলাইকানটা প্রেস করে দিও। আজকের মতন বিদায় জানাচ্ছি, ফিরে আসবো আর একটা সুন্দর কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেক সুস্থ থেকো, ভালো থেকো, এরকম হাসি খুশি থেকো। আজকের মতন বাই বাই, টেক কেয়ার।